আমি এটা বিপরীত করি বলে এত ভাইরাল হচ্ছে বিশ্ববিখ্যাত পাওয়াটা দাঁড়িয়ে আছে আগামী দিন বাস স্ট্যান্ডে। যদি ট্রাই করার ইচ্ছা থাকে অতি অবশ্যই একবার ট্রাই করবে পাওয়াটা। এটাই বিশ্ববিখ্যাত কড়া ভাজা হালকা দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ডের 1 নম্বর পাওয়াটা। আসো 200 দাদা, কালকে দুবাই থেকে এসেছিল নাকি? মানে ও খাওয়ার জন্য আসেনি, বাট ইন্টার এ ছিল সেই জন্য দুবাই থেকে রিলেটিভ বাড়িতে এসেছে। সেখান থেকেই তোমার এখানে টেস্ট করতে এসছে সব থেকে? আচ্ছা আচ্ছা, ওখানে দেখেছে এখানে টেস্ট করতে বাবু। আর কোথা কোথা থেকে এসছে? খাবার জন্য আসবে এরকম কোনো ব্যাপার নয়, আমার ব্লগটা ওয়ার্ল্ড দেখে, ওয়ার্ল্ড খাওয়াটা পরে। আমি কিন্তু মেনলি তোমাকে আজ দেখতে এসেছি কাকু, তোমাকে কিন্তু আজ মেনলি দেখতে এসেছি। আমি ওয়ার্ল্ড ফেমাস পাওয়াটা বিশ্বের 1 নম্বর পাওয়াটা দাঁড়িয়ে আছে। একটা ডিম আছে, 150 পাওয়াটা একটা ডিম, 200 পাওয়াটা একটা ডিম, 43 বিশ্ববিখ্যাত পাওয়াটা দাঁড়িয়ে আছে বাঙালি দিন বাস স্ট্যান্ডে। একবার কাউন্সিলর তো ওয়ার্ড জনগণ মানে প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের প্রতিনিধি, সারা বিশ্বের প্রতিনিধি আমি দাঁড়িয়ে আছি। এটা সেটাই এই এই পরোটাটি তৈরি হয় বিশ্বের 1 নম্বর পরোটা। আচ্ছা নেক্সট, আমি কিন্তু মিলে তোমায় দেখতে এসেছি কাকু, ভাইরাল হয়েছে বলে দিবর্ষ ভাইরাল আছি বাগাই দিন ঘন্টা পাওয়াটা। আমার বাড়ি এখান থেকে এখনো 3 ঘন্টা দূরে। থ্যাংক ইউ, তোমরা দেখার দেখাশোনা তো অবশ্যই আছে, আমি অল টাইম এখানেই দাঁড়িয়ে থাকি। অনেকে এসে বলে যে আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, আমি এভাবেই দাঁড়িয়ে আছি। যারা ওই কাছাকাছি থাকে তাদের উদ্দেশ্যে বলি, ঘরের সামনে ট্রেন ফেল করে, ঘরের সামনে ট্রেন ফেল করে, এই কারণেই বলি। বলছে এই যাচ্ছি এই যাচ্ছি, রাজধানী চলে যাবে লোকাল ট্রেনে। এই নামটা কি তোমার ভাইরাল হওয়ার পরে হয়েছে নাকি প্রথম থেকেই ছিল? প্রথম থেকে নয়, বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আমি ইউনিক ইউনিক নাম দিয়ে বলছি এখন নামের সাথে কি পরোটার কোনো লিঙ্ক আছে ফোনপের সাথে? অবশ্যই, নো ফোনপের সঙ্গে লিঙ্ক, এটা শুধু নাম। আচ্ছা 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 আচ্ছা, কোনো লিঙ্ক নেই শুধু নাম, মানে নামটা ইউনিক যেহেতু। তার মধ্যে আমি একজন যুক্ত হয়ে গেলাম নাকি? প্লাস হয়ে গেল 229। পাউডারটি পেপারের মতো হবে, বিজনেসটা কাঁচা, কাঁচা না করলে ওজনে পড়ে না, কারণ ওজনে বিজনেস তো। আচ্ছা, যত কত দিচ্ছ কাকু ওজনে? ওজনে শুনে নাও আমার কথা, 100 গ্রাম 14 টাকা নাকি? ওজনে বাড়ে না কাঁচা না হলে, কাঁচা আমি করি না, তার জন্য বিপরীত করি মানে এত ভাই, কারণ এটা করা হয় যা মানুষের দিকে তাকিয়ে 100% বেটার টিপিং খাওয়ানোর লক্ষ্যে আমি এই পরোটাকে তৈরি করি। এটা তুমি একদম গ্যারান্টি সহ বলছো? কারণ ওজনে বাড়বে কখন? যখন কাঁচা কাঁচা হবে। আচ্ছা, ওয়ার্ল্ড ফেমাস হয়েছি এই কারণেই বিপরীত পরোটা করি, বিজনেসটাই কাঁচা, কাঁচা না হলে ওজনে বাড়ে না, পকেটে পয়সা, কারণ এই জন্যই বিভিন্নভাবে 20 ইয়ার্স একে পরিবার ইয়ে করতে। এবার কি 20 বছর 20 বছর পূরণ হলো? বেশি হয়ে গেল। আচ্ছা, তোমার কি কাকু 20 বছর ধরে পরোটারই ব্যবসা?
কুড়ি বছর ধরে এই যে ঘুম নেই, কুড়ি টাকা শুধু মটরের ঘুম, কুড়ি টাকা এর সঙ্গে এই একশো গ্রাম পাউডার দাম চোদ্দ টাকা, দেড়শো গ্রাম দাম কুড়ি টাকা, চোদ্দ টাকা ছয়ের সঙ্গে আলুর দম ঘুগনি আনলিমিটেড, মানে যে যতবার চাইবে আনলিমিটেড, মানে পাউডার যতক্ষণ থাকবে ততক্ষণ, পাউডার প্লেটে যতক্ষণ থাকবে ততক্ষণই পাওয়া যাবে। ঘরের ধারে যারা টেনিস করে তারা চোখ মারামারি করছে, এই ব্যাড সিস্টেম, এটাকে আমি জানাই এখানে কাঁচা বলে পয়সা লাগে, আটা গোঠা আলু দেবে কাল ভাঙা আলু দেবে, বিখ্যাত বাগানি বিবর্ষ ভাইরাল। আমার আশপাশে কিছু দোকানদার খুঁজিয়ে উঠেছে, তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাকে তোমার ভিডিও নাকি চাঁদ অব্দি চলে গেছে, চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকে চাঁদে দেখা যাবে, কাকা তোমার ভিডিও নাকি চাঁদে বসে দেখতে মানুষে, চাঁদে যদি নেট পরিষেবা থাকে চাঁদে দেখা যাবে, খেতে গেলে বাগানিতে, এই যে 33 ঘন্টা টক্কি আমাকে দেখতে, আমার বাড়ি সেই দাদা বৌদি ব্যারাকপুরের ওখানে, ব্যারাকপুর থেকে এসছে বাগাজতিন করবে পরোটা, আমার এই বাগাজতিন করবে পরোটার আজকে বিরিয়ানি ছেড়ে পরোটা খেতে এসছি, তোমার কিছুদিন পর চাঁদে বসে দেখা যাবে বলছে তোমাকে, ওয়াইফাই ছাড়া মনে হচ্ছে যাবে না কিছু, তোমার এমনি দোকানের নাম কি? আমার কোন দোকানের নাম নেই। আচ্ছা, প্রথম অবস্থায় পিঠাই পরোটা বাঘাজতিন, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আলাদা আলাদা ভাবে ওই পিঠাই পরোটা বাঘাজতিন উঠাই চলছে, প্রথম ভিডিও বাঘাজতিনের সেরা ভিডিও, প্রথম ভিডিও বাঘাজতিনের ইউটিউব, এটাই আমার প্রথম, মানে আমার এই অঞ্চলেরই প্রথম, কিন্তু পরবর্তীকালে এখন 5G, আচ্ছা এখন 5G পরোটা নাম দিয়েছো, কোনো হাস্য কৌতুক হওয়ার জন্য না, কোনো কিছুর জন্য না, একটা ইউনিক নাম আর কি, সামান্য একটা নাম, অন্য কোনো কিছুর জন্য না। এটা কি কাকু পরোটার সাথে 5G-র কোনো রিলেশন, কোনো যুক্ত আছে 5G-র সাথে? না, 5G-র সাথে কোনো কিছু যুক্ত না, শুধু একটা নাম নাকি? একটা নাম, একটা স্ট্রিট, যে আমরা যে পরিমাণ এতক্ষণ ধরে দেখেছো তোমরা, হ্যাঁ, যে আমরা যে পরিমাণ কাস্টমারকে দিই এতগুলোর মাধ্যমে, দুজন বা তিনজন লোক কন্টিনিউ আমরা পরোটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, কত তোমার 150 খাবে, আমার 150 হচ্ছে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, আমার একটা পার্মানেন্ট কাস্টমার আছে, তারা আমাকে খুব সাপোর্ট করে, যে পরিমাণ আমার এই অঞ্চলে একটা আলাদাভাবে, সকাল হলেই তোমার দোকানে আসতে হবে নাকি? সকালবেলা 6:30-এর মধ্যে পাওয়া যাবে, আচ্ছা বিকেল 4:00 পর্যন্ত পাওয়া যাবে, এটা যারা খায় তারাই জানে। আচ্ছা এটা 200টা ধরো, এরপরে 150, তারা সবাই জানে 6:30 থেকে একদম বিকেল 4:30-5:15 পর্যন্ত পাওয়া যায়, এটা কন্টিনিউ পাওয়া যাবে। আমরা যদি কলকাতায় থাকি, যেমন ধরো এই 2 দিন ছিলাম না, আচ্ছা তার মধ্যে 1 দিন বন্ধ ছিল, লোকে এসে ঘুরে গেছে, লোকে তো ঘুরে যাবে, আচ্ছা তাও 1 দিন বাচ্চা কাচ্চা আবার চালিয়েছে, ওরা পারবে না এতটা, হবে ওরা পারবে না, তাই আমার বন্ধ ছিল, নাহলে ওরা করে নিতে পারলে চালাতো। এমনি কাকু কী কী রাখছো তুমি পরোটা ছাড়া, মানে পরোটার সাথে আর কি কি রাখছো? পরোটার সাথে আলুর দম, ঘুগনি, ডিম কারি, ডিম সেদ্ধ, আচ্ছা এরকম হবে। আর বলছি কাকু তরকারি কি আনলিমিটেড? শোনো, মানুষ কাঙাল নয়, এটা আমার মেন কথা, মানুষ কিন্তু কাঙাল নয়, ওই যে আনলিমিটেড যতক্ষণ প্লেটে পরোটা থাকবে ততক্ষণ আমি তরকারি দেবো, এই কথাটা বলে লোককে ছোট করা, মানুষ কাঙাল নয়, খায় হয়তো কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়, এটা আলাদা কথা, কিন্তু তার জন্য একটা কাঙাল নয় মানুষ, যে তাদেরকে আমি ওরকম ভাবে বলবো আর তারা ওটা এসে করবে, তাদেরকে বলে আমি তাদের অসম্মান করবো, আমি যেটা বলছিলাম আসলে আমার একটু ফোনে অসুবিধা হয়ে গেছিলো ওই জন্য বন্ধ করে, যেটা বলছিলাম যে মানুষ আজকাল কাঙাল নয়, যে মানুষের চাইবো রাহুর মতন খেতে থাকবো ওরকম ব্যাপারটা নয়,
সেটা তোমরা দিয়ে দাও, ওই ভাটটা আমি পারবো না, আমি ভাট বলতে পারবো না, আজে বাজে কথাবার্তা বলতে পারবো না, লোক এটা জানে, এর আগের ভিডিও তো একই কথা বলেছে, কোনোদিনও ভাট বলতে পারবো না, ওইগুলো বলতে পারবো না, কারণ লোক সেই ধরনের বলছিলাম, ফাইভ জি টাইপ যে সবই হলো। এবার একটা আলাদা কথা, শুধু ওই পোড়াটার সম্বন্ধেটা, পোড়াটার সম্বন্ধে আরেকটু বলবো, যেটা হচ্ছে আমার বিশ্ববিখ্যাত দাদা, যে আশেপাশে যে দাদা আছে, শুধু বদনাম বদনাম বদনাম, লোকের নাম বদনাম করে নিজে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাতে কী হবে? তাতে দু একদিন লোকে বুঝবে, দু একদিন নানা রকম, কালকে যেমন আমি ছিলাম না, আমি ছিলাম না তা বলছে, ওই দোকানে খাবেন না, ওই দোকানে রোগ আছে, কার রোগ আছে, কী রোগ আছে, লোককে এটা বললে পরে হবে? কারণ এই যে আমার প্লেটের মধ্যে আমি চিরাচরিত যেরকমভাবে নিয়ম আছে সেরকমভাবেই চলছে, ভালো করে সার্ফ দিয়ে দু তিন জায়গায় ধোয়ার, যেরকমভাবে ধোয়ার সেরকমভাবে ধুয়ে ধুয়ে আমরা দিই, কাস্টমার সামনাসামনিই করা হয়, দেখে সেই জিনিসগুলোকে। এবার সেটাকেই নিজে যেমন একটা ভাইরাল হয়েছে, নোংরা জলে রান্নাবান্না করতে গিয়ে নানারকমভাবে ধুয়ে সেই থেকে রান্নাবান্না করেছে, করে ধরা পড়ে গেছে, যার জন্য ধরা পড়ে গিয়ে ওটাও ভাইরাল হয়ে গেছে, ওই ভাইরালের মাধ্যমে ওটাও ভাইরাল হয়ে গেছে সারা দুনিয়া সমস্ত জায়গায়। ওটা ভাইরালটাকে ওটাকে করতে গিয়ে, ওটা যাতে মুখ ঘুরাতে গিয়ে, লোকের চোখ ঘুরাতে গিয়ে মোষটাকে কেটে ফেলেছে, প্রথমত মোষটাকে কেটে ফেলেছে, ওই মোষটাকে কেটে ফেলে তার বদলে হচ্ছে একটা কুকুর নিয়েছে, একটা মোষটা কাটা যেটা লোকে না চিনতে পারে। মোটামুটি তুমি বলতে চাইছো যে যদি খাবার ভালো হয় কাস্টমার এমনি আসবে তোমার কাছে, তাই তো? আমি তার উপরে ভরসা করে থাকি, কারণ আমার এখানে দাঁড়াতে হয় না, কাস্টমার দেখেছো এতক্ষণ ধরে, আমার এখানে দাঁড়াতে হয় না, কাস্টমার আসে রানিং অবস্থায় পেয়ে যায় কি, সব সময় বেশিরভাগ সময় খালি থাকে, এই এখন একটু বেলা হচ্ছে, 12টা প্রায় বাজতে যায়, এখন একটুখানি জমলো সারাদিনে সকাল থেকে, এখন একটুখানি জমলো। মোটামুটি কটা থেকে বসছো তুমি? আমি 6:30 থেকে একদম বিকেল 4:45 পর্যন্ত থাকি, মানে 4:45 অবধি পরোটা কন্টিনিউ চলতে থাকে, আর তার মাঝখানে রুটিও আছে, দেখছো তো রুটিও আছে, রুটিটাও দেখেছো, রুটিটা চলে, শুধু একটা আইটেম নাই, অনেক আইটেম, রোল চাউমিন তরকারুটি আর একটা দোকান আছে, সেগুলো একটা নিয়ে ধরে থাকি না, ব্যবসা এরকমভাবে করি, শুধু একটা দেখা দেখি ব্যবসা, আমাদের দেখা দেখি ব্যবসা, এখানে পিঠাই পাওয়াটা বিশেষ করে বাজারে আমার এসেছে, পিঠাই পাওয়াটা আমার ভাবনা চিন্তা, আমার সমস্ত কিছু ভাবনা চিন্তা আমার বাঘা জ্যোতি, অন্য জায়গার কথা বলবো না, দেশ ধরো অন্য জায়গার কথা বলবো না, মফস্বলের অনেক জায়গায় অনেক ভালো ভালো পরোটা হয়তো পাওয়া যায়, আমার চাইতেও অনেক ভালো ভালো পরোটা পাওয়া যায়, যেখানে আমি খাইনি, হয়তো দেখা গেছে অনেক জায়গায় আমার চাইতে ভালো করে, আমি সেটা এটা বলবো না, কারণ ওরকম ভাট বকা হবে, ওই কথা আমি বলবেন, আমার অনেক জায়গা আছে আমার চাইতে, আমরা যতটুকু জানি বাঘা জুতিনের মধ্যে সবচেয়ে সেরাটা করার চেষ্টা করি, করিও সেরকমভাবে, যার জন্য এত কাস্টমার, বাড়ির লোকজনরা যদি আমার কাছ থেকে না নিয়ে যদি অন্য জায়গা থেকে নিয়ে যায়, তাহলে তারা বলে যে তুমি ওই দোকান থেকে আনো নি, সে বাচ্চা হোক, বুড়ো হোক, বৌদি হোক, যে হোক, মানে মোটামুটি পছন্দ করে খেতে তোমার এখান থেকে, আমার এই জিনিসটাকে আমি এরকমভাবে খাবারটা তৈরি করে, তাদের মুখের একটা স্বাদ আছে, আমার ওটা একটা যেমন স্বাদ আছে, তাদের মুখের স্বাদের সাথে লেগে যায়, তারা যেন বুঝতে পারে যে এটা এই দোকানের খাওয়া, অন্য কোনো দোকান থেকে যদি নিয়ে যায় তাহলে তারা পছন্দ করে না, খেতে পছন্দ করে না, তারা বুঝতে পারে এটা ওই দোকানের খাবার না, ঠিক এই দোকানটা নয়, আমার নামে আর একটা দোকানের নামেও আছে র্যালিস ফাস্ট ফুড সেন্টার, সেইখানেও হচ্ছে গিয়ে এরকম রোল তরকা টরকা যেরকমভাবে তৈরি হয়, যেটা ভালো খাবারটা খায় তারাও বুঝতে পারে, তারাও বোঝে যে কোন খাবারটা ভালো, কোন জিনিসটা ভালো, কোন দোকান থেকে এনেছে, কোন দোকান থেকে কী এনেছে তারা জানে, সুতরাং তারাও ওটা বলে দেয় যে ওই দোকানের খাবার কি না, আমার দোকানের খাবার কি না, এটা তারা বুঝে দেয়, সুতরাং কাস্টমার এইভাবে আমাকে সাপোর্ট করে, আমিও তাদের সেই মান সম্মানটা রাখার চেষ্টা করি। তোমার কি এমনি কোনো ডায়লগ আছে? না,